স্যার যে ঠান্ডা পড়তে আছে বর্তমান স্যার খুব অসুবিধা হইতে আছে ঠান্ডায় ঠান্ডার জন্য আগে কাশি বেশি দিয়ে আমাদের প্রতিষ্ঠানে প্রফেসর ডক্টর অসীম স্যারের চেম্বার এখানে আগের থেকে ঠান্ডা বাচ্চাদের ঠান্ডা বেড়ে গেছে আর চিকিৎসা দিন আছে চলতেছে জলঘটে যে বাচ্চারা রয়েছে স্কুল পড়ুয়া যে বাচ্চারা রয়েছে তারা খুব সহযোগিতা রয়েছে কারণ অনেক সকালে উঠে তারা স্কুলে যাচ্ছে কিন্তু 13-14 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন থাকে তাতে কি কি সতর্কতা অবলম্বন করা জরুরি এবং এক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে ধন্যবাদ শীতের মৌসুম এসলেই আমরা সবাই চিন্তিত থাকি আতঙ্কিত থাকি বিশেষ করে এই আমাদের শিশুদের স্বাস্থ্য নিয়ে আমরা খুব থাকি বিলম্বিত থাকি এখন এবছরও শিশুদের নিয়ে আমরা একটু বেশি মাত্রায় চিন্তিত আছি কারণ এবারে শীতটা একদম ঝেঁকে বসেছে অন্যান্য তুলনায় অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি এবারে শীতের মৌসুমের শুরু থেকেই যেন যেমন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া তেমনি আমাদের কনকনে শীত সবাইকে কায়েল করে ফেলছে এবং বিশেষ করে শীতে প্রতিদিনই রোগীর চাপ শীতের মৌসুমে অনেক কম থাকে যে পরিমাণ শিশু আমরা এখন দেখি প্রত্যেকটার মধ্যেই প্রায় প্রত্যেক না বলে প্রায় 90% শিশুই শীতে আক্রান্ত আর বাকি 10% ডায়রিয়া আক্রান্ত আর 10% বা 9% আর 1% আছে অন্যান্য জ্বর অন্যান্য ব্যাধি নিয়ে শীতের মৌসুমে এবার আমরা বাচ্চাদের নিয়ে খুব বিকায়িত অবস্থা করে যাচ্ছি বিশেষ করে মায়েরা মায়েদের ব্যাপারে বলবো শীত আসলেই আমরা আমাদের যেমন চিকিৎসার ব্যাপারেও তারা সচেতন নয় এবং ওষুধ গ্রহণের ব্যাপারেও সচেতন নয় সবসময় যে ওষুধ লাগবে তাও না এই তারপর তারা অনেক ওষুধপত্র খায় যেটা শ্বাসনালী যেহেতু এটা শীতের রোগ মানে শ্বাসনালী প্রদাহ এই শ্বাসনালীকে আরও বন্ধ করে দেয় এরকম একটু অবস্থা তারা ওষুধপত্র খায় আমি মনে করব যে অন্তর্ভাগকে ভালো একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো শিশু যেন ওষুধপত্র না গ্রহণ করে এই শীতের মৌসুম আসলে আপনি বাসায় বসে অন্তত আপনি এইটুকু করতে পারেন বুকে হালকা গরম ছাঁক দেন বুকে পিঠে গরম ছাঁক দেন কাপড় গরম করে এবং গরম আবহাওয়াটা রাখেন আর যাতে করে আপনারা অনেকে তেল মালিশ করে এটা কিন্তু বুকে তেল মালিশ করাটা খুব একটা ভালো না ঠান্ডা যেটা আরও জমে যায় আর দ্বিতীয় কথা অনেকে উল্টোপাল্টা ওষুধ খান একটু কাশি হতে পারি পাতার রস খান এটা থেকে একটু বিরত থাকা বাঞ্ছনীয় পাতার রস খেলে পরে ছোটো ছোটো বাচ্চাদের শ্বাসনালী কফটা আরও জমে যায় যার জন্য শ্বাসকষ্ট আরও বেশি লেগে যায় আর রাতের বেলায়ও অনেক মা করেন কি শিশুদের বেশি পেঁচিয়ে রাখে তো বেশি পেঁচিয়ে রাখাটা অনেক সময় বাচ্চা হঠাৎ ঘেমে যায় ঘেমে থেকেও ঠান্ডা লাগে সেটাও খুব কষ্টদায়ক ঠান্ডা এই সমস্ত দিক লক্ষ্য করে যদি আপনি রাতের বেলায় রুম হিটার কিনে রুমটাকে গরম রাখতে পারেন একান্ত না পারলে একটা ভাল 100 বার বা এর কাছাকাছি একটা পাওয়ারের ভাল ওয়াটের ভাল 100 বার অথবা কাছাকাছি ওয়াটের ভাল আপনারা কিনে রুমটাকে গরম রাখতে পারেন যাতে করে বাচ্চাকে পেঁচানো বেশি না হয় বাচ্চাটা ঘেমে না যায় হঠাৎ করে এই ঠান্ডা হঠাৎ করে স্যাঁতস্যাঁতে থেকে কখনো গরম আর মাঝ যাতে গরম পড়ে ওই সময় যদি পেছানো থাকে বাচ্চারা ঘেমে যায় এই দিক থেকে আপনারা যদি একটু নজর দেন ঠান্ডা একটু কম লাগবে আর যারা স্কুল পড়িয়া ছাত্র তাদেরকে অবশ্যই বলবো তাদের যাতে বাইরে নামার সাথে সাথে তাদের হাতের মোজা পায়ের মোজা কানের কান যাতে ঢেকে রাখা যায় যে সমস্ত লাগে বেশি ঠান্ডা লাগে কান হাত বা যে এবং নাক এটা দিয়ে বেশি ঠান্ডাটা প্রবেশ করে এবং হাতটাও বেশি ঠান্ডা যদি হাতটা অন্য অন্য জায়গায় ঢাকা থাকলেও হাতটা ঢাকা থাকে না পায়ের মোজা পরে না যে ছোটো ছোটো বাচ্চাদের পড়ে যারা ক্লাস 3-4 ছাত্র তারা তাদেরকে হাতের মোজা পায়ের মোজা এবং কান যাতে ঢেকে রাখা বাইরে যখন নামবে স্কুলে বসে থাকলে আপত্তি নেই বাইরে যখন নামবে রাত্রে নামবে এইটাকে পরিধান করে নামাটা বাঞ্ছনীয় যাতে করে শীতটা কম পারে তারপর শীতপর শীত লেগে যায় শীতটা লেগে থাকলে আপনার ডাক্তারের পরামর্শ নেবেন উল্টোপাল্টা ওষুধ ব্যবহার না করে ডাক্তারের পরামর্শ নেবেন যাতে করে সঠিক চিকিৎসার মধ্য দিয়ে বাচ্চারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে এটাই আপনাদের এবং সরকার অবশ্যই আপনাদেরকে
नजर दिए सरकार घोषणा रही है जेखने 10 डिग्री नीचे तापमात्रा नेमे जाए असम्भव बृष्टि पड़े अकाल बृष्टि जो बोली आज जिस समस्त जगह शैत्यप्रवाह चलो कनकने से समस्त जगह स्कूल अटोमेटिक बंद थक जेहेतु शिक्षा मंत्री निर्देश आज है तापमात्रा कमे गेले शैत्यप्रवाह अजाचित बृष्टिपात हो अपने स्कूल कलेज बंद करते शिक्षा विशेषकर माध्यमिक स्कूल और प्राइमरि स्कूल बंद कर स्वास्थ्यमंत्री को अनुरोध जानाते स्वास्थ्यमंत्री एक निर्देशना प्रज्ञापन चालू करें तैयले बेपार्ट वांछन और महले जरा आज उपकृत हई।